যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটি একটু আয়নায় দেখা উচিত। 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলেই সমালোচনার শিকার হয়েছিলেন মুশফিকুর রহিম। এবার মুশফিকদের তথা ক্রিকেটারদের প্রতি হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে আহ্বান জানালেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ভুলগুলো খুঁজে দেখার। বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির দায় কার, ক্রিকেটার এবং অন্যদের সাথে এর দায়ভারটা মাথা পেতে নিয়েছেন হেড কোচ। সমর্থকদের যতটা হতাশ করেছেন ততটা হতাশ হয়েছেন তারা নিজেরাও, স্বীকার করেই জোর দিয়েছেন ভুল শোধরানোর দিকে। একই সাথে কথা বলেছেন বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে। আপনি ঠিকই বলেছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত কোথায় ভুল হয়েছে। আমি কোচ হিসেবে থাকছি কিনা সেটা আমার ওপরে নেই, এটা বোর্ড সিদ্ধান্ত নেবে। বিশ্বকাপের মাত্র 7 মাস আগে বাংলাদেশের হেড কোচ হয়ে এসেছিলেন লঙ্কান এই কোচ। একটা দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করার জন্য এইটুকু সময় যথেষ্ট নয় বলেই মানছেন তিনি। এই সময়টা নিজের জন্য একরকম ট্রায়াল পিরিয়ড, আর তার আসল কাজটা শুরু হবে এই বিশ্বকাপের পর থেকে, যাতে সামনের বিশ্বকাপে ভালো করতে পারে বাংলাদেশ, এমনটাই বলেছেন তিনি। মাত্র 7 মাস হয়েছে দায়িত্ব নিয়েছি, 7 মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর। বিশ্বকাপের প্রস্তুতি আলাদাভাবে নিতে হয়, এরপর দলকে সামনে নিয়ে যেতে হয়, যা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। হাথুরু বিশ্বাস করেন টাইগার ক্রিকেটারদের স্কিল হারিয়ে যায়নি, তবে অতিরিক্ত প্রত্যাশা করেই বাংলাদেশ নিজেদের ডুবিয়েছে বলে মনে করেন তিনি। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।